সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্কিড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে আমরা আলোচনা করব ক্লাস থ্রির বেসিক ইংলিশ নিয়ে। তো বেসিক ইংলিশে সাধারণত আমাদের একটা প্যাসেজ থাকে, এই প্যাসেজ বিষয়ে একটু আলোচনা করব আজকে আমরা। আমাদের আলোকপাত হবে মডেল টেস্ট নয়, এই প্যাসেজ বিষয়ে আমাদের আলোকপাত হবে। তো এরপরে ধারাবাহিকভাবে আমরা এর প্যাসেজ সংক্রান্ত প্রশ্নগুলো যে থাকবে, এরপরে আমরা টিউটোরিয়ালের মাধ্যমে ধারাবাহিকভাবে সেগুলো করার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা একটা প্যাসেজ তুলছি, আই অ্যাম এ ক্যাট। আমি প্যাসেজটা পড়বো এবং সেটার বাংলাটা বলার চেষ্টা করব। এখন দেখো যে প্যাসেজ তোমরা মডেল টেস্ট নয়, আমরা পৃষ্ঠা যদি দেখি 28 পৃষ্ঠা বই, আমরা যে আমাদের যে বোর্ড বই দেওয়া আছে, আমাদের স্কুল কর্তৃক স্বীকৃত যে বই বোর্ড দেওয়া আছে গ্রামার বইটা, সেই গ্রামার বইয়ের পেজ নাম্বার 28। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমি একটা প্যাসেজ লিখছি, আই অ্যাম এ ক্যাট, আমি বিড়াল। এটার অর্থ হচ্ছে আমি বিড়াল। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং কথাটার অর্থ হচ্ছে সকালবেলা। ইন দ্য মর্নিং কথাটার অর্থ হচ্ছে সকালবেলা। আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, সকালবেলা আমি অলস এবং ধীর থাকি। সকালবেলা আই অ্যাম লেজি, আই অ্যাম লেজি কথাটার অর্থ হচ্ছে আমি অলস, অ্যান্ড স্লো, স্লো অর্থ ধীর থাকি। এখন তারপরে হচ্ছে আই গেট আপ লেট, আমি ঘুম থেকে দেরিতে উঠি। আই গেট আপ লেট অর্থ হচ্ছে আমি ঘুম থেকে দেরিতে উঠি। ইন দ্য আফটারনুন বিকালবেলা, ইন দ্য আফটারনুন অর্থ হচ্ছে কি বিকালবেলা। আই অ্যাম অ্যাক্টিভ, আমি কর্মব্যস্ত হই বা কর্মঠ হই, আমি কর্মব্যস্ত হই বা কর্মঠ হই, মানে কাজের সঙ্গে যুক্ত হই আর কি। এখন দেখো আই ক্যাচ রেটস, আমি আই ক্যাচ রেটস এর অর্থ হচ্ছে আই ক্যাচ, ক্যাচ অর্থ ধরা, রেটস মানে ইঁদুর, আমি ইঁদুর ধরি, আমি কি ধরি, আমি ইঁদুর ধরি। আই অ্যাম কুইক, আমি খুব দ্রুত হই, আমি খুব, আমি আই অ্যাম কুইক অর্থ হচ্ছে আমি খুব দ্রুত হই। আই অ্যাম এ ক্লিন এনিম্যাল, এখন বলছে যে আই অ্যাম এ ক্লিন এনিম্যাল, আই অ্যাম এ, আই অ্যাম এ ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার, এনিম্যাল অর্থ প্রাণী, আমি একটি পরিচ্ছন্ন বা পরিষ্কার প্রাণী। এখন বলছে আই ওয়াশ, আই ওয়াশ আমি নিজেকে ধৌত করি, আই ওয়াশ মাইসেল, আমি নিজেকে ধৌত করি এভরিডে, এভরিডে প্রতিদিন, তাহলে আই ওয়াশ মাইসেল এভরিডে, আমি প্রতিদিন নিজেকে কী করি, ধৌত করি। আচ্ছা, তো এই আমাদের প্যাসেজ, এখান থেকে আমরা আজকে শুধু শব্দার্থগুলো জানার চেষ্টা করব, পর্যায়ক্রমে আমরা এরপরে প্রশ্নগুলোর দিকে আলোকপাত করব। তো তোমরা দেখলে আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং লিখছি, দেখো ওয়ার্ড মিনিং শব্দের অর্থ শব্দার্থ, আমরা দেখো প্রথমে লিখছি লেজি, লেজি অর্থ কি অলস, লেজি অর্থ কি অলস। আমরা কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করব, পাশাপাশি এসডাব্লিউও করে ফেলবো। এখন দেখো স্লো, স্লো অর্থ ধীর, স্লো অর্থ কি ধীর। তারপর বলছি মর্নিং, মর্নিং অর্থ সকালবেলা, মর্নিং অর্থ কি সকালবেলা। অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, মানে কাজে ব্যস্ত থাকা। ক্যাচ অর্থ ধরা, ক্যাচ অর্থ ধরা, ক্যাচ অর্থ ধরা। এখন বলছে তারপরে দেখো রেড, রেড অর্থ ইঁদুর, রেড অর্থ কি ইঁদুর। কুইক অর্থ দ্রুত, কুইক অর্থ দ্রুত। ক্লিন অর্থ পরিষ্কার, ক্লিন অর্থ পরিষ্কার। অ্যানিমেল অর্থ প্রাণী, অ্যানিমেল অর্থ প্রাণী। ওয়াশ অর্থ ধৌত করা, ওয়াশ অর্থ কি ধৌত করা। তারপরে বলছে কি মাইসেলফ, মাইসেলফ অর্থ আমি নিজেই বা স্বয়ং, আমি নিজেই বা স্বয়ং। তো আমরা আরেকবার আলোকপাত করি ওয়ার্ড মিনিংগুলো। ওয়ার্ড মিনিং প্রথমে লেজি অর্থ অলস, আমরা কিন্তু পড়ার সময় মাস্ট বি তোমরা লক্ষ্য রাখবে যে পড়ার সময় কিন্তু বানানটা সহ আমরা মুখস্থ করব, ইংরেজি বানানটা সহ আমরা মুখস্থ করব। তো লেজি অর্থ অলস, স্লো অর্থ ধীর, মর্নিং অর্থ সকালবেলা, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, ক্যাচ অর্থ ধরা, রেড অর্থ ইঁদুর, কুইক অর্থ দ্রুত, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিমেল অর্থ প্রাণী, ওয়াশ অর্থ ধৌত করা, মাইসেল অর্থ আমি নিজেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের শিক্ষা কার্যক্রম আমাদের এ পর্যন্তই। তো তোমাদের বাসায় যেটা কাজ হবে, তোমরা এসডাব্লিউ করবে, এসডাব্লিউ করবে এটার বাংলাটা সহ তোমরা বই দেখে পেজ নাম্বার 28, আমাদের যে বইটা দেওয়া আছে পেজ নাম্বার 28,
এই পেজ নাম্বার বের করে মডেল টেস্ট 9 এর এটা বাংলাটা সহ আমাদের এটার ইংরেজিটা দেখে দেখে বাংলাটা নিজের আয়ত্ত করে চেষ্টা করবে আর ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই ইংরেজিটা সহ বাংলাটা মুখস্থ করার চেষ্টা করবে তো আজকে এ পর্যন্তই আর এটা তোমাদের কাজ হবে এটা যখন করবে এই ওয়ার্ড হোমওয়ার্কটা যখন করবে হোমওয়ার্কটা করে আমাদের পেজে তোমরা যে পেজে অ্যাড আছো ছবি তুলে এই গ্রুপে আমাদেরকে সেন্ড করবে ধন্যবাদ আশা করি ভালো আছো থাকবে